সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা রান্না করব গরুর মাংস। খুব সোজা পদ্ধতিতে গরুর মাংস রান্না করব, মানে খুব বেশি মশলাপাতি প্রয়োজন নাই। সাধারণত আমরা যারা বাইরে থাকি, বিদেশে থাকি, যারা একা রান্না করেন, তারা হচ্ছে এইভাবে হাতের কাছে যে জিনিস মশলাগুলো আছে ওগুলো দিয়ে রান্না করা যাবে। সর্বপ্রথম এখানে মাংস, এখানে গরুর মাংস আছে প্রায় 1.5 কেজি মতো। এটা হচ্ছে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মশলার ভিতরে এখানে আছে আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর মশলার ভিতরে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। আমাদের এদিকে লাগবে আরো পেঁয়াজ, ইয়োগার্ট বা টক দই। আমরা টক দই আসলে এখানে পাওয়া যায় না, আমরা এখানে ইয়োগার্ট ইউজ করব। আর এখানে হচ্ছে ফ্রাইড অনিয়ন বা যেটা আমরা বলি বেরেস্তা, এখানে আলাদা কিনতে পাওয়া যায়, বা চাইলে তেলে ভেজে বেরেস্তা তৈরি করে নিতে পারবেন। লবণ এবং তেল। তো শুরুতে আমরা ফ্রাই প্যানে তেল নিব, মোটামুটি 1 কাপের মতো তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হতে হতে আমরা এখন এখানে পেঁয়াজ গুলো ছেড়ে দিই। এবং এর সাথে যে গরম মশলা যা যা আছে আমাদের এখানে, 2টা তেজপাতা, এলাচ 3-4টা, দারচিনি 3-4টা, এলাচ এরকম 4-5টা, কয়েক টুকরো দারচিনি, এটা দিয়ে আমরা ফার্স্ট প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আপনারা এখানে গরম মশলার জায়গায় চাইলে গরম মশলা গুঁড়া কিনতে পাওয়া যায়, সেই গরম মশলা গুঁড়া ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমাদের পেঁয়াজ মোটামুটি লাল লাল হয়ে আসছে। এখন আমরা এর ভিতরে আমাদের মাংসগুলো দিয়ে দিব। পুরোটুকু মাংস যা আছে আমরা পুরোটুকু মাংস এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা মশলাগুলো এখানে এক এক করে দিয়ে দিব। প্রথমে আদা বাটা 2 চা চামচ, তারপর রসুন বাটা প্রায় 1 চা চামচ, আর এখন হচ্ছে আমাদের শুকনা মশলা যা যা আছে এখানে, মরিচ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, জিরা এবং ধনিয়া 1 চা চামচ, এবং সবশেষে আমাদের লবণ স্বাদ মতো। প্রথমে আমি 1 চা চামচ মতো দিলাম, পরে লাগলে আবার পরে আমরা দিব। এই আমাদের মোটামুটি মশলা এখন কোন মতো হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে এখানে একটু গরম পানি মেশাতে হবে। আমরা এখানে প্রায় 1 কাপ মতো গরম পানি মিশালাম। এখন খুব ভালো করে সব মশলার সাথে মাংসটা মাখাতে হবে।
প্রথমে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মাংসের ভিতরে পানি আছে ওই পানিগুলাই একটু বসে বেরিয়ে আসবে তো প্রথম মেইন কাজ আমাদের মশলাগুলো খুব ভালো করে মাখানো এভাবে আমাদের মাখানো হয়ে গেছে এখন আমরা যেটা আমাদের মেইন যে জিনিস সেটা হচ্ছে মাংসটা কষাতে হবে অনেকক্ষণ খুব ভালো করে এই কষানোর উপরে নির্ভর করবে মাংস কতটা স্বাদ হবে কারণ এই কষানোর মাধ্যমে এই মাংসগুলোর ভিতরে মশলাগুলো সুন্দর মতো ঢুকে যাবে তো এখন আমরা এটা মোটামুটি প্রায় 10 থেকে 15 মিনিট এখানে কষাতে হবে মাংসটা তো আমরা কষানো শুরু করলাম আমরা আবার 10-15 মিনিট পরে আবার দেখব আমাদের কষানোটা কি রকম হয়েছে আমরা মাংস কিন্তু এখনো কষাচ্ছি হ্যাঁ মাংস কষাচ্ছি বেশ অনেক পানি শুরু হয়ে গেছে এখানে এখন আমরা এখানে ইয়োগার্ট বা টক দই যেটা আছে আমরা সেই টক দইটা এখানে দিয়ে দিচ্ছি টক দুটো দিয়ে দিলাম এবং এর সাথে যে ফ্রাইড অনিয়ন যেটা আছে ফ্রাইড অনিয়নটা আমরা এর ভিতরে দিয়ে দিলাম ফ্রাইড অনিয়ন যে কারণ যেটা হচ্ছে এটা হচ্ছে কারণ ফ্রাইড অনিয়নে বা বেরেস্তার একটা ঘ্রাণ আছে এতে মাংসের ঘ্রাণটা গেলে এটা খুব ভালো লাগবে এখন আমরা এটাকে আবার খুব ভালো মতো মিশাতে হবে আমাদের মাংস কষানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মাংসগুলো নিচে লেগে না যায় এর জন্য একটু পরপরই খালি মাংসগুলো এভাবে খুন্তিতে নাড়িয়ে দিতে হবে তো এভাবে আমরা আরো কিছুক্ষণ মাংসগুলো কষাবো মাংসগুলো কষিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাব আমরা তো এখন আপাতত আমরা মাংসগুলো কষাতে থাকি আমাদের কষানো মোটামুটি শেষ হয়ে আসছে একটা একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে তেলগুলো কিন্তু উপরের দিকে ভেসে আসছে কিন্তু যখন তেলগুলো উপরের দিকে ভেসে আসবে তখন মনে করতে হবে যে কষানো মোটামুটি কমপ্লিট সো আমাদের এখন কষানো শেষ আমরা এখন এই মাংসে গরম পানি দিব মোটামুটি যাতে মাংসগুলো ডুবে থাকে পুরোপুরি মাংসগুলো এক কাপ দুই কাপ তিন কাপ আমরা মোটামুটি 4 কাপ গরম পানি দিলাম চার কাপ গরম পানি দিয়ে এখন আমরা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলগুলো কিন্তু উপরে ভাবে ভেসে আছে এগুলো কিন্তু তেল তার মানে আমাদের প্রসেস আমাদের সময় ঠিক আছে এখন আমরা এটাকে প্রায় ঘন্টা খানেক একটু মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে দিয়ে রাখবো সেটা নির্ভর করতেছে মাংস কিরকম সেটার উপরে আমাদের মাংসগুলো খুব একটা খুব নরম হয় এর জন্য আমরা মোটামুটি ঘন্টা খানেক এটাকে হালকা আছে ঢেকে রাখবো তো প্রথমে পানি দিয়ে আমরা জালটা একটু বাড়িয়ে দিলাম যাতে পানিগুলো তাড়াতাড়ি গরম হয়ে ওঠে হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরো তেল ভাসানো আছে তো এখন আমরা এটাকে ঢেকে দিব ঢেকে এটাকে আমরা এখন ঢেকে দিই ঢেকে জালটা কমিয়ে মিডিয়ামের থেকে একটু কম দিয়ে এখন আমরা এটাকে ঢেকে রাখলাম এখন
আমরা মোটামুটি আধা ঘন্টা পরে আবার আসবো, আপনাদের সাথে একবার চেক করে যাবো কি অবস্থা, লবণ কিরকম হবে ওটা একবার চেক করে আমরা প্রয়োজন হলে লবণ দেবো, আর যদি দেখি পানি শুকিয়ে গেছে তাহলে আমরা একটু পানি দিব। তো ঠিক আছে, তাহলে আমরা আধা ঘন্টা পরে আবার ফেরত আসবো। দর্শক মন্ডলী, আমরা মোটামুটি ঘন্টাখানেক পরে আমরা আসলাম, আমাদের রান্না মোটামুটি হয়ে গেছে। আমরা তাহলে একটু ঢাকনাটা খুলে দেখি ভিতরে আমাদের মাংস কি অবস্থা। আমি কিন্তু ইতিমধ্যে এসে একবার একটু লবণটা চেখে একটু লবণ দিয়েছি আর একটু পানি দিয়েছিলাম। তো হ্যাঁ, দেখি মনে হচ্ছে সুন্দর সুন্দর একটা বাসনা আসছে। আমরা একটু মাংসগুলো দেখি মাংসটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আমরা একটা ছোট মাংস নেই, হ্যাঁ এটা মাংস অনেক সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন আমি পরে হাত দিয়ে দেখাচ্ছি, একেবারে মাংসটা খুবই নরম, খেতে খুব মজা হবে আশা করি। এটা খুব নরম হয়েছে, আর ঝোলের ব্যাপারটা এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কতখানি ঝোল রাখতে চান। আপনি যদি ঝোল কম খান সো আপনি আরো কিছুক্ষণ জাল দিলে হয়তো ঝোলটা শুকিয়ে ফেলতে পারেন। আর আমি একটু ঝোল ঝোল করতে চাচ্ছি, তো আমার মনে হয় এ পর্যন্ত করলেই আমাদের রান্নাটা হয়ে গেল। তো এই হলো আজকে আমাদের গরুর মাংস রান্না। তো মোটামুটি যত সম্ভব সিম্পল ভাবে কিভাবে রান্না করা যায় সেটা আমরা দেখলাম আজকে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক দেবেন, এবং পরবর্তীতে কি ধরনের রান্না আরো দেখতে চান সেটা আমাদের জানাতে পারেন। তো সব শেষে সকল আয়োজন এবং ভিডিও করার জন্য আমার ওয়াইফ আবাকে ধন্যবাদ, এবং আপনারা যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ।